এসএসসি জেনারেল ম্যাথ অধ্যায় 9 ত্রিকোণমিতি আমরা করতেছিলাম, সেই ত্রিকোণমিতির আমরা 21 নম্বর অঙ্ক শেষ করেছি। আছে 22 নম্বর অঙ্ক দেওয়া আছে, ট্যান এ সমান 1/3 কোসেক স্কোয়ারে মাইনাস সেক স্কোয়ারে, কোসেক স্কোয়ারে প্লাস সেক স্কোয়ারের মান চেয়েছে। কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মান চেয়েছে 22 নম্বর অঙ্ক। তো আমরা এটা করব, দেওয়া আছে লিখবো শুধু ট্যান এর সমান 1/√3, আর কোসেক স্কোয়ার মাইনাস সেক স্কোয়ার, কোসেক স্কোয়ার প্লাস সেক স্কোয়ারের মান বের করতে হবে। আর কোসেক স্কোয়ারের সাথে আমরা জানি সূত্র সম্পর্ক হচ্ছে কট স্কোয়ার, কোসেক স্কোয়ার সমান 1 + কট স্কোয়ার। আর তাই তোমার হচ্ছে যে সেক স্কোয়ার সূত্র হচ্ছে 1 + ট্যান স্কোয়ার, যেহেতু ট্যান আমার মান দেওয়া আছে, তো এই দেওয়া আছে ট্যান থেকে আমরা কট এর মানটা বের করে নিতে পারি, আমরা লিখতে পারি সুতরাং কট এর সমান এটার উল্টোটা অর্থাৎ 1/tan a, আর এখানে যে মানটা বসিয়ে দিই তার মানে 1/√3, তার মানটা আসে শুধু √3, অর্থাৎ কটের মানটা কিন্তু আমরা √3 পেয়ে গেলাম, কটের মান আমরা হচ্ছে √3 পেয়ে গেলাম। এরপরে আমরা এই মানগুলো এখানে বসাবো, তো কোসেক স্কোয়ারকে আমরা লিখতে পারি 1 + কট স্কোয়ারে, আর এটাকে লিখতে পারি 1 + ট্যান স্কোয়ারে, আর এখানে 1 + কট স্কোয়ারে, 1 + ট্যান স্কোয়ারে, অর্থাৎ আমরা কোসেক ও সেকের যে কটের ও ট্যানের সাথে সম্পর্ক সেগুলো আমরা লিখে ফেললাম, কোসেক ও সেকের কটের ও ট্যানের সাথে যে সম্পর্ক সেগুলো আমরা লিখে ফেললাম। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমরা এই ব্র্যাকেট উঠাই ফেলবো, তার উপরে ব্র্যাকেট উঠাই ফেললে 1 + কট স্কোয়ার এ মাইনাস 1 - ট্যান স্কোয়ার এ হবে, নিচে হবে 1 / 2, তা 2 + ট্যান স্কোয়ার এ প্লাস কট স্কোয়ার এ, তো 1 আর 1 বাদ যাবে, তাহলে কট স্কোয়ার মাইনাস ট্যান স্কোয়ার থাকবে উপরে আর নিচে এটা রইলো। তো এর মানগুলো আমরা বসিয়ে দিব, যেহেতু মান আমরা অলরেডি পেয়েছি সেই মানগুলো আমরা বসিয়ে দিব। তো এই মানগুলো যদি আমরা বসাই তাহলে আমাদের আসে কি, আমি এখান দিয়ে মানটা বসাই, লাল কালি দিয়ে বসালাম, 1 তো কাটা গেল, তো আমার থাকবে এই 1 কাটা গেল, থাকবে আমরা হচ্ছে কট স্কোয়ার, কট স্কোয়ার মানে হচ্ছে √3, তাই √3 স্কোয়ার, আর ট্যান স্কোয়ার এর মানে হচ্ছে 1/√3, মানে 1/√3 স্কোয়ার বাই এখানে আবার নিচে হবে 2 + ট্যানের মান হচ্ছে 1/√3 স্কোয়ার, আর কটের মান হচ্ছে √3 স্কোয়ার, কট স্কোয়ার যেহেতু √3 স্কোয়ার। তো এই হচ্ছে আমাদের কাজগুলো। এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে এখানে আমরা স্কোয়ারের কাজ যদি করি, স্কোয়ারের কাজ যদি করি তাহলে আমার আসবে 3 - 1/3, আর এখানে আমার আসবে 2 + 1/3 + 3। তো আমরা উপরে নিচে লসাগু করব, লসাগু করে আমরা অঙ্কটা শেষ করে ফেলতে পারি। দেখো জাস্ট ক্যালকুলেশন অঙ্কটা কিন্তু কঠিন না, তাহলে আমরা উপরে লসাগু করলে 3 লসাগু তার মানে 9 - 1/3, নিচেও 3 লসাগু তার মানে 6 + 1 + 9/3। তাহলে আমাদের কি হয়, উপরে হয় আমাদের 8/3, উপরে আমাদের 8/3 আমি এখানে লিখলাম 8/3, এরপরে নিচে আমাদের হয় হচ্ছে, আচ্ছা ভাগটা এইভাবে দেওয়া দরকার নেই, নিচে দাগ দিই ভাগ দিই, নিচে হয় আমাদের 9 + 16/3, তো উল্টে যাবে, তো উল্টে গেলে এরকম আসে যে 8/3 × 3/16, 3 কাটা যায়, 8 দিয়ে এটা কাটা যায় হাফ। দেখো অ্যান্সার হাফ কি না, রেজাল্ট মিসিং কিনা, তো এর অ্যান্সার হবে হাফ। দেখেন বুঝেন কি না, কারো কোনো প্রশ্ন আছে কি না, আমি আবার বলছি, প্রথম কথা হচ্ছে যে ট্যান থেকে কট বের করে নিলাম, কট না বের করলেও হতো, কারণ এখানেও ইচ্ছে করলে এই কটকে 1/tan লেখা যেত। তো ক্যানকে কট আগে বের করে নিব, এই প্রথম কাজ,
দ্বিতীয় কাজ হচ্ছে যে আমরা সূত্র করলাম কোসেক স্কোয়ার কে 1 প্লাস কট স্কোয়ার আর সেক স্কোয়ার কে 1 প্লাস ট্যান স্কোয়ার। এই সূত্রগুলো বারবার বলছি, সূত্রগুলো নাইনের প্রথম কাজ হচ্ছে সূত্রগুলো কমপ্লিট করা, সূত্রগুলো না কমপ্লিট করলে কিন্তু অঙ্ক পারবেন না। দেখেন বুঝছেন কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমরা 23 নম্বর অঙ্কে চলে আসবো, 22 নম্বর অঙ্ক শেষ। 23 নম্বর অঙ্কটা হচ্ছে কোসেক মাইনাস কট আর কোসেক প্লাস কট চাইছে স্যাররা। এখানে চেঁচালাকি করে, এই কোসেক প্লাস কট বের করতে বলছে স্যাররা, কোসেক প্লাস কটের মান দিয়ে দেয় এবং কোসেক মাইনাস কটের মান চায়। আমি আবার বলছি, স্যাররা কোসেক প্লাস কটের মান দিয়ে দেয়, কোসেক মাইনাস কটের মান বের করতে বলে, অর্থাৎ এর উল্টোটা। এবং এটা কিন্তু একটা টেকনিক, কি টেকনিক, যে এখানে যে মানটা থাকবে সেই মানটাই উল্টাই দিলি এইটার মান চলে আসে। অর্থাৎ এখানে যদি তোমার 4/3 হয় এইটার মান আসবে 3/4, আবার এইটার মান যদি 3/4 হয় এটার মান হবে 4/3, মানে জাস্ট উল্টাই দিলেই এর মানগুলো পাওয়া যায়। এই হচ্ছে এটা শর্টকাট টেকনিকটা, আমি আগেই বলে দিলাম। তো আমরা প্রথম লিখবো, দেওয়া আছে কোসেকে মাইনাস কটে সমান 4/3, দেওয়া আছে লিখলাম। এরপর লিখবো আমরা জানি আজা, আমি আজা লিখলাম, আপনারা আর না জানি লিখেন। কোসেকের আর কটের মধ্যে সম্পর্ক আছে, সম্পর্কটা হচ্ছে কোসেক স্কোয়ারে মাইনাস কট স্কোয়ার এ ইজ ইকুয়াল টু 1, কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার ইজ ইকুয়াল টু 1। এর সূত্র করি, তার সূত্রটা আবার হবে এ প্লাস বি ইনটু এ মাইনাস বি সূত্র। তাহলে এ প্লাস বি তার মানে হচ্ছে কোসেক এ প্লাস কট এ, কোসেক এ প্লাস কট এ। এবার এ মাইনাস বি তার মানে হচ্ছে কোসেক এ মাইনাস কট এ ইজ ইকুয়াল টু হচ্ছে 1। এ প্লাস বি মানে কোসেক এ প্লাস কট এ, এ মাইনাস বি কোসেক এ মাইনাস কট এ সমান 1। বা লেখে আমরা মান বসাই দিই, কোসেক এ প্লাস কট এর মান হচ্ছে কি জানি না, এটা মান বের করতে হবে। কোসেক এ মাইনাস কট এর মান হচ্ছে 4/3, এটা লিখে দিব। তাহলে কোসেক এ প্লাস কট এ এটা ব্র্যাকেট দিয়ে ইন্টু লিখে দেবো 4/3 সমান 1, এটা উল্টে যাবে। অতএব কোসেক এ প্লাস কট এ সমান 3/4। উদাহরণের লাস্টের অঙ্কটা তোমরা দেখতে পারো, একই সিস্টেমের অঙ্ক, সেক আর ট্যান দিয়ে দেওয়া আছে। উদাহরণ লাস্টের অঙ্ক একই সিস্টেমের অঙ্ক, ওখানে সেক আর ট্যান দিয়ে দেওয়া আছে। দেখো তাতে তোমরা কিন্তু বুঝতে পারবে ওটা সেক আর ট্যান দিয়ে দেওয়া আছে। তো আমরা চলে যাই নেক্সট অঙ্কে, 24 নম্বর অঙ্কে। একদম পানির মতো অঙ্ক, এই জাতীয় অঙ্ক সেক ট্যান দিয়ে দিতে পারে আর কোসেক কট দিয়েও দিতে পারে। তো মাথায় রাখবা, যদি একটা দেওয়া থাকে অপরটা, আমার মাঝে মাঝে সারা চালাই করে কিন্তু, আবার বিপরীত করলে চালাই করে। কিরকম চালাই করে, যে তো আমি তো বলে ফেললাম যে কোসেক মাইনাস কট দেওয়া থাকলে তোমার উল্টাই দিবা, কিন্তু সারা কট মাইনাস কোসেক দিল। হ্যাঁ, এরকম কিন্তু মাঝে মাঝে করে, যে কোনো স্কুলে মণিপুর স্কুলে বেশি বেশি করে। তো সে তখন কিন্তু তোমরা মাইনাস চিহ্ন কমন নিয়ে, মাইনাস চিহ্ন কম মানে মাইনাস দ্বারা গুণ করে দিবে, বুঝছো? তাহলে তখন এটার সামনে একটা মাইনাস আসবে, এই হলো কথা। বিপরীত আসবে কিন্তু মাথায় রাখবো যে কোসেক আগে, সূত্র কিন্তু কোসেক স্কোয়ার মাইনাস কট স্কোয়ার, কোসেক আগে অর্থাৎ এ প্লাস বি এ মাইনাস বি, এটা কিন্তু মাথায় রেখে আমার অঙ্কটা করতে হবে। দেখেন কোনো প্রশ্ন আছে কিনা, প্রশ্ন করেন, আমরা চলে যাই নেক্সট অঙ্কে। 24 নম্বর অঙ্কে আমরা চলে যাচ্ছি, 24 নম্বর অঙ্কটা ভেরি ইম্পর্টেন্ট। 21 থেকে 24 পর্যন্ত, মানে 21 থেকে এরপরে সবগুলো অঙ্কই ভেরি ইম্পর্টেন্ট, যে কোনো অঙ্কই পরীক্ষা আসতেই পারে এবং এই বাংলা ছাড়া বাংলাদেশের যে কোনো বোর্ডে আসতে পারে। তোমরা অলরেডি জেনে থাকবে বা না জানলে আমি বলতেছি, 2018 সালে সারা বাংলাদেশে এক প্রশ্ন হয়েছিল এসএসসি পরীক্ষা ও ইন্টার পরীক্ষায়, কিন্তু পরে আবার ভিন্ন ভিন্ন প্রশ্ন হয়েছে প্রশ্ন ফাঁসের জন্য, যাই হোক। তো এই যে 21 থেকে 25 এই জাতীয় প্রশ্নগুলো আসেই প্রতি বছরই, ধরো ঢাকা বোর্ডে না আসলে বরিশাল বোর্ডে আসবে, বরিশাল বোর্ডে না আসলে যশোর বোর্ডে আসবে, আসবেই, মানে এই প্রশ্নগুলো ইম্পর্টেন্ট, এত গুরুত্বপূর্ণ এগুলো, সেই জন্য এগুলো ভালোভাবে বেশি বেশি ভালো করতে হবে। তো কটে আমার দেওয়া আছে বি বাই এ হলে এ সাইন এ মাইনাস বি কস এ সাইন এ প্লাস বি কস, এই অঙ্কটা করতে হবে। কিন্তু এই অঙ্কটা করার আগে আমি একটা কথা বলি, এই অঙ্কটার জন্য নতুন একটা নিয়ম আমাদের শিখতে হবে, সেই নিয়মটা হচ্ছে যোজন বিয়োজন, যোজন বিয়োজন আর বিয়োজন যোজন। হ্যাঁ, তো যোজন বিয়োজন বিয়োজন এই সূত্রটা তোমরা কিন্তু আগে কখনোই করনি, আগে সূত্রটা লিখে নাও। যোজন বিয়োজন, যোজন বিয়োজন, যদি এইটা যখন করবে
যোজন বিয়োজন এটা যখন করবে, অর্থাৎ এটা কিন্তু সব এটা কিন্তু সমীকরণের উভয় পক্ষে করতে হয়। যেমন আমরা সমীকরণ উভয় পক্ষে যদি গুণ করি, হ্যাঁ, সমীকরণ উভয় পক্ষে ভাগ করি, এরকম যোজন বিয়োজন এক পক্ষে করা যায় না, উভয় পক্ষে করতে হয়, এটা মাথায় রাখবে। তো যোজন বিয়োজন হচ্ছে সবসময় ভগ্নাংশ অনুযায়ী, ভগ্নাংশ দিয়ে করতে হয়। এটা হচ্ছে এল প্লাস এইচ, আমি এল লিখলাম, এল হচ্ছে ভগ্নাংশের লব আর এইচ হচ্ছে হর, লব যোগ হর, লব বিয়োগ হর। যোজন আগে থাকলে আগের যোগ পরে বিয়োগ। এবার বিয়োজন যোজন, আমি বীজ লিখলাম শুধু বীজ, তাহলে তোমরা বুঝতে পারবা। হ্যাঁ, বিয়োজন যোজন, হ্যাঁ, তাহলে এটা হবে কি, আগে বিয়োগ এল মাইনাস এইচ এল প্লাস এইচ, এই সূত্রটি দুটো সুন্দর করে পাশে আগে লিখে নাও এবং এই সূত্র কিন্তু সামনে লাগবে। এই ফার্স্ট শিখলে তোমরা যে সবসময় মাথায় রাখবে লব আগে হবে, হর কিন্তু আগে হবে না, হবে লব, লবের সাথে যোগ, লব থেকে বিয়োগ, লবের সাথে বিয়োগ, লব সে সাথে যোগ। এখন বলতে পারো স্যার এটা আসলে কেন এই সূত্র লাগবে, এটা হচ্ছে তোমরা অঙ্ক দেখেই বুঝতে পারবে। অঙ্ক দিয়ে তোমরা যদি দেখো, দেখো এ সাইনে মাইনাস বি কসে, এ সাইনে প্লাস বি কসে, তার মানে কি, দেখো একটু মিল আছে কিন্তু, হর আর লবে কিন্তু মিল আছে, জাস্ট চিহ্নে মিল নেই। যখনই দেখবা যে হুবহু সব মিল কিন্তু চিহ্নে বিপরীত, তখনই মাথায় রাখবা যে এটা হয় যোজন বিয়োজন হয়েছে বা বিয়োজন যোজন হয়েছে। যখনই দেখবা চিহ্নে খালি সমস্যা এবং সব কিন্তু মিল আছে, যেমন তখনই তুমি যোজন বিয়োজনের কথা কিন্তু ভাববা। এটা কিন্তু এখন থেকে মাথায় তোমরা ই করে নাও যে এই অঙ্ক কিন্তু এই টাইপের অঙ্ক যোজন বিয়োজনের মধ্যে করতে হবে। তো আমরা প্রথমে কি করব, যেহেতু আমার এখানে চেয়েছে সাইন কস, তো এই কটকে সাইন কসে ভাঙাই, যা হবে কস এ বাই সাইন এ, কটকে সাইন কসে ভাঙাই যাক, ঠিক আছে। তো এটা বি বাই এ, অর্থাৎ আমি আগেই বলেছি যে আমার কিন্তু রাইট হ্যান্ড সাইড বা যা মান বের করতে বলছে ও যেভাবে হাঁটবে ওর দিকে আমার হাঁটতে হবে, কিছু করার নেই। ও যেভাবে হাঁটবে আমার ওর দিকে হাঁটতে হবে, কিছু করার নেই। এরপরে আমরা যেটা করব সেটা হচ্ছে আমি দেখতেছি এই যে যেখানে মান চেয়েছে সাইনের সাথে এ আছে আর কসের সাথে বি আছে, ঠিক আছে, কিন্তু সাইনে আগে কসে পরে, তার মানে আমি যদি এই যোজন বিয়োজন সূত্রের সাথে তুলনা করি তাহলে সাইন একে লব বানাইতে হবে। তো উভয় পক্ষে ব্যস্তকরণ করি আগে, মানে উল্টাই দেই, সাইনে উপরে উঠাইলাম, কসে নিচে নিলাম, এখানেও এ কে উপরে উঠাইলাম, বি কে নিচে করলাম, এনে করবো ব্যস্তকরণ করে। হ্যাঁ, ব্যস্তকরণ করে লিখে দিলাম, ঠিক আছে, বা বিপরীতকরণ করে লিখলেও হয়, বিপরীতকরণ করে, উভয় পক্ষে তুমি বিপরীতকরণ করছো, ঠিক আছে, এল বিজি, এটা কিন্তু কঠিন কিছু না। এরপরে তোমরা কি করবে, সাইনের সাথে কি ছিল, এ ছিল, তাহলে একটা এ এ সাইনে, আর কসের সাথে কি ছিল, বি ছিল, তাহলে বি কসে, মানে যে যে মানে কথা না, পাঞ্জাবি পড়বে একজন, তোমার হচ্ছে শার্ট পড়বে, যে যেভাবে বলবে সেভাবে আমরা গুণ করবো, উপায় নাই এখানে। এখানে এ দ্বারা গুণ করলে এ স্কোয়ার আর নিচে হচ্ছে বি স্কোয়ার, কারণ আমি তো গুণটা এক পক্ষে করা যাবে না, গুণ করতে হবে উভয় পক্ষে। তো এই পর্যন্ত কিন্তু আমার কাজ শেষ, এখন কাজ খালি এই সূত্র বিয়োজন যোজনের সূত্র। বীজ তোমরা আবার লিখো না, বীজ আমি সংক্ষেপে লিখছি, তোমরা কিন্তু বিয়োজন যোজনই লিখবে। হ্যাঁ, তো এখানে আমরা কি করব, বিয়োজন যোজন, কেন বিয়োজন যোজন, কারণ প্রশ্নে আমরা দেখতে পাচ্ছি এ সাইনে মাইনাস, মানে আগে বিয়োগ আছে, তো বিয়োজন যোজন করব, এ সাইনে মাইনাস বি কস এ, তারপর নিচে হবে এ সাইনে প্লাস বি কস এ, ঠিক আছে, বি কস এ, আর এদিকে হবে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, কারণ লব বিয়োগ হর, লব যোগ হর। অনেকেই এটা মানে বাসায় কম করে, তখন অনেকে ওরা হরটাকে আগে নিয়ে ফেলে, না হর কিন্তু আগে হবে না, অল টাইম লব আগে হবে, লব বিয়োগ হর, লব যোগ হর। এখানে লিখবে যে উভয় পক্ষে বিয়োজন যোজন করে, আমি সংক্ষেপে লিখে দিচ্ছি, বিয়োগ করে তোমাকে কিন্তু বিয়োজন যোজন করে লিখবে, ঠিক আছে। আর এই জিনিসটা কিন্তু এক পক্ষে করা যায় না, আমি বারবার বলতেছি এই জিনিসটা কিন্তু এক পক্ষে করা যাবে না, এটা উভয় পক্ষে করতে হবে। বিয়োজন যোজন বা যোজন বিয়োজন কিন্তু এক পক্ষে করা যায় না, শুধু লেফট হ্যান্ড সাইড লিখে যোজন বিয়োজন করা যায় না, এটা একটা সমীকরণে বাবা দিয়ে করলে করা যাবে। তো এইটাই হচ্ছে অ্যান্সার, অতএব লিখে এই লাইনটা আর একবার লিখে দিতে পারো, এইটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এইটার মান হচ্ছে এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার, এ হচ্ছে অ্যান্সার। দেখো বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা। আমি অঙ্কটা আরো একবার বলে দিচ্ছি, এই অঙ্কটা সারা ট্যান দিয়েও দিতে পারে, কট দেওয়া আছে ট্যানও দিয়ে দিতে পারে, তখন ট্যান দিলে ধরো ডাইরেক্ট সাইন বাই কস, তখন বিপরীতকরণ করতে হবে না, কিন্তু যেহেতু আবার এমন হতে পারে তখন আবার এই কসটাকে আগে নিয়ে দিতে পারে, হ্যাঁ, সারার অঙ্ক চেঞ্জ করে দিতে পারে, নাইনটির অঙ্ক চেঞ্জ করে, এটা কিন্তু মাথায় রাখতে হবে, নাইনটিতে কিন্তু হুবহু বইয়ের অঙ্ক থাকবে না।
তো এখানে কটে অর্থাৎ কজে বাই সাইনে, বি বাই এ, এখানে হচ্ছে সাইনে বাই কসে, এখানে এ বাই বি, আর তোমার হচ্ছে যে এ এখানে আমরা এ দ্বারা কেন গুণ করলাম, কারণ সাইনের সাথে এ ছিল, তারপরে বি কয়ের সাথে বি ছিল, তাই উভয় পক্ষে এ বাই বি দ্বারা গুণ করলাম। এরপরে আমরা বিয়োজন যোজন কেন করলাম, কারণ ওখানে আগে বিয়োগ ছিল পরে যোগ ছিল, তাই আমরা বিয়োজন যোজন করছি, অর্থাৎ লব বিয়োগ হর, লব যোগ হর, এটা হচ্ছে সূত্র, এটা সূত্র, এটা হচ্ছে এই অঙ্কের জন্য লাগবে, এই সূত্র নতুন সূত্র এর আগে শিখুনি তোমরা, এই সূত্র কিন্তু এরপরে অনেক অঙ্কে এই সূত্রগুলো ইউজ করতে হবে, 11.1 বীজগণিতের অঙ্কগুলো আছে তখনও এই সূত্রগুলো লাগবে, জেনারেল ম্যাথে, হায়ার ম্যাথে এই সূত্রগুলো লাগবে। পঁচিশ নম্বর সৃজনশীল, ভেরি ভেরি ইম্পর্টেন্ট সৃজনশীল, এর ক নাম্বারটা হচ্ছে 23 নম্বর অঙ্কের মতোই, হুবহু অঙ্ক, আপনারা এটা দিয়ে করে ফেলতে পারবেন। আমরা খ নম্বর অঙ্কে যাব, ক নম্বর অঙ্কে তার করিয়ে দিলাম না, যারা যারা করছেন বা করতে পারছেন কিনা আমাকে জানান। আমাদের ক এর অ্যান্সার কিন্তু এক্স হবে, কারণ 23 নম্বরের অঙ্কের মতো জাস্ট উল্টো, যেহেতু 1/x এর অ্যান্সার উল্টো ক এক্স, কিন্তু খ নম্বর অঙ্কটা আমাদের চাইছে সেকের নাম চাইছে। তো খ নম্বর অঙ্কটা করার আগে আমি একটা কথা বলি, সেটা হচ্ছে এই যে এখানে তোমরা রাইট হ্যান্ড সাইডে দেখতে পাচ্ছ x² + 1, x² - 1, তার মানে তোমরা কিন্তু অলরেডি বুঝতে পারছো আমি কার কথা বলতে চাচ্ছি, যে যোগ একবার বিয়োগ, তার মানে এখানে যোজন বিয়োজন হয়েছে, হ্যাঁ যোজন বিয়োজন হয়েছে, তো এখানে কিন্তু আমার যোজন বিয়োজন করা লাগতে পারে। তো যেহেতু আমার সেকেন্ড মান চেয়েছে, তো আমি প্রথমে দেওয়া আছে লিখবো, তো আমি অলরেডি দেওয়া আছে লিখে ফেলছি, দেওয়া আছে লিখে আমি একে ভাঙাবো, যদি সেক চাইছে তো আমি ভাঙাই ফেলি, তো এটাকে 1/sin লিখতে পারি, এটাকে লিখতে পারি cos/sin, আর এদিকে আমি 1/x পেলাম। হ্যাঁ তো 1/sin, cos/sin, সাইন হচ্ছে আমার হচ্ছে লসাগু, সাইন এখানে 1 - cos A, এখানে 1/x লিখলাম, এরপরে আমরা তোমার যেহেতু এখানে আমি একটা জিনিস দেখতে পাচ্ছি, যে প্রশ্নে দেখতে পাচ্ছি যে x আগে এবং x² আগে এবং 1 পরে, তার মানে x কে লব বানাতে হবে, তো আমি প্রথমে এটা বানানোর আগে একটা কাজ করব, সেটা হচ্ছে x² আছে মানে বর্গ করতে হবে, তো বর্গটা আগে করে ফেলি, তাহলে বর্গ করলে উপরে হয় 1 - cos A হোল স্কোয়ার, আর নিচে হয় sin² A, আর এদিকে হয় 1 এর স্কোয়ার, তো 1, আর এই x² এখানে লিখবো বর্গ করে। প্রশ্ন হতেই পারে কেন বর্গ করলেন, কারণ ওখানে দেখতে পাচ্ছি যে x² আছে, x² তাই বর্গ, ওটা মানে এখান থেকে আমি কিন্তু বুঝতে পারি বর্গ করে, আবার মাঝে মাঝে এই x² জিনিসটা দেওয়া থাকবে না, খালি বলবে সেকের মান বের কর, সারা চালাই করে বলবে সেকের মান বের করো, তখন কিন্তু তোমার যখনই দেখবে এই সিস্টেমে অঙ্ক আসে যে 1/1 - cos A/sin A, তখন বর্গ করলে এই সাইন কে কস এ রূপান্তর করা যায়, বর্গ ছাড়া কিন্তু সাইন কে কস এ রূপান্তর করা যায় না, কারণ সূত্রটা হচ্ছে sin² + cos² = 1, সেখান থেকে স্কোয়ার আছে কিন্তু এই জন্য এটা করা যায়, তো আমরা এখান থেকে এটা করতে পারি 1 - cos A² আছে, এটা যা আছে তাই থাক। এরপরে আমরা এখানে কি করতে পারি, 1 - sin² - 1, তো sin² - 1 লিখতে পারি 1 - cos স্কোয়ার, হ্যাঁ 1 - cos² A, আর উপরে কিন্তু হোল স্কোয়ার ছিল, উপরে কিন্তু হোল স্কোয়ার, 1 - cos² লিখতে পারি, আর এদিকে আমার আছে 1/x² অর্থাৎ নিচে sin² পরিবর্তে 1 - cos² সূত্র লিখলাম, sin² পরিবর্তে 1 - cos² কি লিখলাম, সূত্র লিখলাম। এরপর যে কাজটা আমরা করব সেটা হচ্ছে উপরে 1 - cos A দুইবার লিখব, 1 - cos A দুইবার, কারণ হোল স্কোয়ার যেহেতু আছে, আর নিচে a + b - b, তাহলে 1 + cos A, 1 - cos A, a + b - b, আর এই পাশে আমি লিখব 1/x². ঠিক আছে, তো এখন আমি যে কাজটা করব, যে এখানে 1 - cos A, 1 - cos A কিন্তু বাদ যায়, ওটা বাদ দিয়ে দিব। প্রথম কথা হচ্ছে যে আমি ভাঙালাম, লসাগু করলাম সাইনে, এরপর 1 - cos A হইলো, এবার উভয়কে বর্গ করলাম, কারণ যেহেতু এখানে বর্গ দেখা ছিল, আর বর্গ দেওয়া না থাকলেও বর্গ করবো, কারণ sin² কে cos বানাতে হলে আমার বর্গ করতে হবে, তো উভয়কে বর্গ করলাম,
এরপরে আমি উপরে সূত্র করলাম, সূত্র করলাম হচ্ছে 1 cos হোল স্কোয়ার 1 cos স্কোয়ারে সূত্র করলাম। এবার কিন্তু আমরা করে ফেললাম, এরপরে আমরা 1 cos কাটা গেল, a+b-b, তাহলে উপরে রইলো কি, উপরে রইলো 1 cos, উপরে রইলো আমার হচ্ছে 1 cos, আর নিচে রইলো আমার 1 cos। এরপরে এই পাশে আমার 1x2। এখন যোজন বিয়োজন বা বিয়োজন করব, কিন্তু লব কি, লব কি এটা মাথায় রাখতে হবে। যেহেতু প্রশ্নে আমি দেখতে পাচ্ছি এক্স স্কয়ার আগে, তো আমরা এজন্য উপপাকে ব্যস্তকরণ করে এক্স উপরে উঠাই নিব। তাহলে ব্যস্তকরণ করি, তাহলে 1 cos উপরে যাবে, 1 cos নিচে যাবে, আর উপরে হবে x2, নিচে হবে 1। এরপরে আমরা করব কি, যোজন বিয়োজন না বিয়োজন যোজন। যেহেতু প্রশ্নে আমার আগে যোগ পরে বিয়োগ দেওয়া আছে, তাই আমি হচ্ছে যোজন বিয়োজন করব। তাহলে যোজন বিয়োগ যদি করি, তাহলে আমার উপরে হবে 1 cos a + 1 cos a, মানে হচ্ছে লব যোগ হর। এবার লব বিয়োগ হর, 1 cos a - চিহ্ন চেঞ্জ হয়ে যাবে 1 cos a। অর্থাৎ এখানে মাথায় রাখবার, যারা এই চিহ্ন ডাইরেক্ট চেঞ্জ করতে পারবে না, তারা কিন্তু ব্রাকেট ইউজ করবে, মানে ব্রাকেট করে পড়লেন ব্রাকেট বাদ দিবে। এবার এদিকে হবে x2 + 1, নিচে হবে x2 - 1, সাইড নোট অবশ্যই দিবে। যোজন বিয়োজন করে আমি জো বি করে লিখলাম, তোমরা কিন্তু যোজন বিয়োজন করে লিখবা। আচ্ছা, এরপরে আমরা যে কাজটা করব সেটা হচ্ছে, এদিকে কি কাটা যায়, কসে কসে কাটা যায়, নিচে 1 1 কাটা যায়, তো উপরে থেকে 2, নিচে 2 cos a, আর এই পাশে আমার x2 + 1 x2 - 1। এই অঙ্কটা করে অনেক একটু হাঁপায় পড়ে, কারণ অঙ্কটা মোটামুটি বড় এবং মোটামুটি ভালো একটা অঙ্ক, এবং এই অঙ্ক হুবহু হুবহু হায়ার ম্যাথে আছে, কিন্তু হায়ার ম্যাথে সেখানে আমার চেয়েছে হচ্ছে কোসেক, কোসেক চেয়েছে, কিন্তু সেক চেয়েছিল, ওখানে কোসেক চেয়েছে। তো এইভাবে কিন্তু হায়ার ম্যাথ অঙ্ক আছে, এজন্য এই অঙ্কগুলো ভালো বেশি বেশি ভালোভাবে করবে, তাহলে কিন্তু তোমার জন্য সুবিধা। 1 cos a মানে আছে উল্টো, কারণ উল্টো সেকের উল্টো, তো সেকের সমান আমি বলতে পারি x2 + 1 x2 - 1, আর এইটাই আমার দেখাতে বসে, নাহলে প্রমাণ করতে বসে দেখা হচ্ছে, তার শো SHOWED। আমি আর বলছি ঠান্ডা মাথায় অনেকগুলো স্টেপ, কিন্তু প্রথম স্টেপ হচ্ছে সাইনে আর কস বাই সাইনে লিখলাম, লসাগু করলাম প্রথম স্টেপ, দ্বিতীয় স্টেপ বড় করলাম, বড় করে সাইনকে কস স্কয়ার বানায়া, তারপরে a+b-b সূত্র করলাম, এরপরে কাটাকাটি করলাম, এরপরে আমরা 1 cos 1 cos লিখলাম, 1 cos² x² উল্টাই দিলাম, x² - 1, 1 cos 1 cos উল্টাই কেন দিলাম, কারণ দেখতে পাচ্ছি x² আগে ছিল আর 1 নিচে ছিল। এরপরে আমরা যোজন বিয়োজন করলাম, যোজন বিয়োজন যোজন বিয়োজন করে তারপরে আমরা কাটাকাটি করলাম, কস কস কাটা গেল, 1 1 কাটা গেল, তাহলে 1 cos a, 1 cos মানে সেকে, তাহলে x² + 1 x² - 1, এটা হচ্ছে দেখানো হলো, দেখা বুঝো কিনা, কারো কোনো প্রশ্ন আছে কিনা।